হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখানে দেখো চলে এসেছে নতুন আরেকটা বড় সড়ো একটা আপডেট নিয়ে, যে আপডেটটা তোমাদের অনেকদিন থেকে তোমরা অপেক্ষা করছিলে, যেটা তোমাদের দীর্ঘদিনের দাবি, যে তোমাদের বেতন বৃদ্ধি নিয়ে। কারণ তোমাদের যেভাবে করে মনে করো বেতন বৃদ্ধি করানো হচ্ছে না, লাস্ট 3-4 বছর ধরে কিন্তু তোমাদের কোনো রকম বেতন বৃদ্ধি করানো হচ্ছে না, যেখানে লাস্ট তোমাদের 2019-এ বেতনটা বৃদ্ধি করানো হয়েছিল এবং সেই ক্ষেত্রেও ছিল তোমাদের 1,000 টাকা, ঠিক আছে। তারপর থেকে কিন্তু 4 বছর পার হয়ে গেলে পরে এখনও পর্যন্ত কোনো বেতন বৃদ্ধি করানো হয়নি। যেভাবে করে জিনিসপত্রের দাম বাড়ছে সেইভাবে করে কিন্তু তোমাদের যে বেতনটা রয়েছে সেখানে কিন্তু কোনো রকম বৃদ্ধি পায়নি, যার জন্য কি অনেক অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা রয়েছেন যাদের বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কারণ তাদের প্রতিনিয়ত অনেক আছে যাদের ট্রাভেল করে যেতে হচ্ছে সেন্টারে, তো সেক্ষেত্রে তাদের কিন্তু একটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, যেহেতু যে অনারিয়ামটা রয়েছে সেটা খুবই কম। তার জন্য তাদের কিন্তু যে ডিমান্ড ছিল যে 21,000 টাকা করে বেতন দিতে হবে এবং এছাড়াও 10,000 টাকা করে পেনশন দিতে হবে এবং এছাড়াও আরও কিন্তু অনেক দাবি ছিল। তো সেই দিকগুলো নিয়ে নতুন আপডেট উঠে আসে, যেটা তোমাদের বেতন বৃদ্ধির অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে প্রকাশিত হতে চলেছে। তো এটা ডিটেলস নোটিফিকেশন আমরা আলোচনা করব এবং কত টাকা সেটাও আলোচনা করব। তাই যদি অঙ্গনওয়াড়ি কর্মী আশা কর্মী হয়ে থাকো শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং দেখার পর ভালো লাগলে লাইক করবে, চ্যানেল নতুন থাকলে অবশ্যই দেখবে, নিজেদের কালো রঙের সাবস্ক্রাইব লেখা রয়েছে সেটাকে ক্লিক করে রাখবে এরকম ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য। তো দেখো, তো প্রথমত বলে দিচ্ছি তোমাদের, আমি আগেও জানিয়েছিলাম যে বেতন বৃদ্ধির কথাটা, সেটা হচ্ছে যে 60-40 রেশিওতে দেওয়া হয়, মানে 40% কেন্দ্র সরকার দেয় এবং 60% তোমাদের রাজ্য সরকার তোমাদের বেতনটাকে দেওয়া দিয়ে থাকে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কেন্দ্র সরকারের 50% বেতন বৃদ্ধি তোমাদের হতে চলেছে, আমি তোমাদের আগেও জানিয়েছিলাম, বাট কেন্দ্র সরকারের আপাতত কোনো রকম নোটিফিকেশন দেওয়া হয়নি। তো এই জন্য আমরা এখন আজকে রাজ্য সরকারটা ডিসকাস করবো, যেখানে রাজ্য সরকারের যে 60% শেয়ার তারা যে দিচ্ছেন অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতনটা, এই 60%-এর মধ্যে, ঠিক আছে, তারা কিন্তু 21% বেতন বৃদ্ধি করতে চলেছে, ঠিক আছে, যেটা খবর পাওয়া যাচ্ছে। এবং এই 21% বেতন বৃদ্ধির এটা ঘোষণাটা তোমাদের কবে করা হবে আমি তোমাদের বলে দিচ্ছি, এটা কিন্তু পঞ্চায়েত ভোটে, যেহেতু ভোটের খুবই কাছে রয়েছে, কারণ ভোট সামনেই, ইলেকশনস রয়েছে পঞ্চায়েত ভোট, তো সেই ক্ষেত্রে এটা একটা বড় সড়ো চমক, যেখানে কিন্তু মহিলা ভোটার যারা রয়েছে তাদেরকে কিন্তু এটা আকর্ষিত করার একটা নতুন একটা বলতে পারো যে একটা টেকনিক, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে বেতন বৃদ্ধি দেখো যেটাই হোক না কেন, যদি বেতনটা বৃদ্ধি হয় তাহলে অঙ্গনওয়াড়ি কর্মী আশা কর্মী তারা কিন্তু অবশেষে উপকৃতই হবে, ঠিক আছে। তো তাই যে কোনো জন্যই হোক না কেন তোমাদের বেতন বৃদ্ধিটা কিন্তু অবশ্যই জরুরি। তো সেই ক্ষেত্রে তোমাদের এই অফিসিয়াল বেতনটা বৃদ্ধি হতে চলেছে, যেখানে 21% করে বেতন বৃদ্ধি হতে চলেছে, এটার অফিসিয়াল নোটিফিকেশন তোমরা কিন্তু পঞ্চায়েত ভোটের আগেই পেয়ে যেতে চলেছ, যেখানে 21% করে বেতন বৃদ্ধি, মানে তোমাদের যে 60% শেয়ার রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মীদের রাজ্য সরকারের, সেই সেটার মধ্যে 60-21% তোমরা অ্যাড করে দেখতে পারবে যত টাকা সেটাই তোমাদের কিন্তু বৃদ্ধি করানো হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে। এবং এছাড়াও 1,000 টাকার নিয়ম আমি তোমাদের জানিয়েছিলাম যে 1,000 টাকা করে কিন্তু দেওয়া হবে এবং সেটাও এই বছরের মধ্যে 2023-এর মধ্যেও কিন্তু সেটারই কিন্তু 1,000 টাকা করেও বেতন বৃদ্ধি হতে চলেছে, ঠিক আছে, যে 2019-এ তোমাদের করা হয়েছিল। তো আশা করি বুঝতে পারলে, তো এগুলো ছিল ভিডিওতে আপডেটটা। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।